নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সবজি সিন্ডিকেট নিয়ে সরব হল গ্রাহক সুরক্ষা সমিতি, ঊর্ধ্বতন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ। ধলাই স্বাস্থ্য মেলায় উপচে পড়া ভিড়, পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী পরিমল। অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপির বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করলেন গ্রাহকরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি সহ বাজারে সবজি সিন্ডিকেটে মাথা চাড়া দিয়ে ওঠায় মুখ খুললেন গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। সোমবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংস্থার কর্মকর্তারা জানান, বর্তমানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সাথে সাথে বাজারে বিভিন্ন শাক সবজির অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি যেন জনগণের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এ মতাবস্থায় খাদ্য সরবরাহ বিভাগের গাফিলতি এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। যদি খাদ্য সরবরাহ বিভাগ সঠিকভাবে তদন্ত করে কাছাড় জেলা প্রশাসনকে তথ্য প্রদান করতেন, তবে আজ এই জটিল পরিস্থিতি সৃষ্টি হতো না বলে জানান সংস্থার কর্মকর্তারা। তাদের মতে, কিছু অসাধু ব্যবসায়ীরা নিজের স্বার্থকে মাথায় রেখে জেলা জুড়ে সবজি সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন, যার দরুন সাধারণ জনগণদের জিনিস কিনতে তীব্র সমস্যার মোকাবিলা করতে হচ্ছে। এটাই আমি বলছি যে শিলচরের যে আজকে বাজারটা যেটা, আজকে লোকের যে প্রোডাকশনটা যেটা হচ্ছে, এটার থেকে শুরু করে বাইরের যে মালগুলো আসছে সমস্ত কিছু লোকের সিন্ডিকেটে আপনার তৈরি। এইটা এই সিন্ডিকেট আপনার এই গত, আমি বলবো, আমাকে যদি জিজ্ঞেস করে, আমি সুজা কথা সুজা বলতে ভালোবাসি, গত করোনা কাল থেকে আপনার এই সিন্ডিকেট সক্রিয়। জেলা প্রশাসন আপনার টাইম টু টাইম এইসব জিনিসপত্রের দাম যদি বাড়ে, দেখা যায় যে এইসব মানুষ যারা সাধারণ মানুষকে শুষে খাচ্ছে তাদের সঙ্গে বৈঠক করে, কিন্তু হোয়ারেস আমি আমাদের কথা, গ্রাহক সুরক্ষা সমিতির কথা আমি বাদই দিলাম, কিন্তু জেলা প্রশাসন গ্রাহক প্রতিনিধি বা গ্রাহকদের যে সুখ দুঃখের কথা শোনার যেসব ব্যক্তি বা সংগঠন যদি এখানে থেকে থাকে, আমার জানা নেই থেকে থাকে, তাদের সঙ্গে বৈঠক করতে আগ্রহী নয়। বিষয়টি নিয়ে সংস্থার কর্মকর্তারা এদিন খাদ্য সরবরাহ বিভাগ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর তার বিহিত ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান। অন্যথায় আগামীতে সাধারণ জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে পড়লে জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এদিন আশঙ্কা প্রকাশ করেছেন গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। এটা হচ্ছে একমাত্র জেলা খাদ্য সরবরাহ বিভাগের, এরাই জেলার যে ডেপুটি কমিশনার থাকেন তাকে গাইড করে জেলা খাদ্য সরবরাহ বিভাগ, তারা কি কারণে আমি জানি না, গ্রাহক সুরক্ষা সমিতির সঙ্গে ওরা কোনো বিষয়ে একটা সুসম্পর্ক রাখতে রাজি নয়, কিন্তু বাস্তব যে জিনিসগুলো এগুলো বলছি যে আমাদের জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে একটা অনুরোধ থাকবে যে এই যে বাজারগুলো, যে কথাগুলো আমি আগে বলেছিলাম, যেগুলো স্বীকৃত বাজারগুলো, এই বাজারের সঙ্গে ফাটক বাজারে জিনিসপত্রের দাম 10%, 15%, 20% অনেক ক্ষেত্রে আপনার ইয়ে থাকে, পার্থক্য থাকে, আপনি এমনভাবে পদক্ষেপ নিন যাতে এইসব ব্যবসায়ীরা ভয় পায় এবং শিলচরের প্রতিটি বাজারে এক দাম এক সুরে কথা বলে। সোমবার ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত আয়ুষ্মান ভারত ব্লক স্বাস্থ্য মেলা পরিদর্শন করলেন রাজ্যের বন ও পরিবেশ, মিন ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। উল্লেখ্য, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পের চতুর্থ বর্ষপূর্তিতে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতায় গোটা রাজ্যের প্রতিটি জেলার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে আয়ুষ্মান ভারত ব্লক স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে। এদিন মন্ত্রী ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত স্বাস্থ্য মেলার প্রত্যেকটি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং চিকিৎসক, নার্স সহ আশাকর্মীদের সাথে দেখা করেন। পাশাপাশি তিনি আয়ুষ্মান কার্ডে নতুন নাম অন্তর্ভুক্ত করা হিতাধিকারীদের সাথেও মত বিনিময় করেন। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত
চিকিৎসক দিলীপ পাল, নরসিংপুর মন্ডল বিজেপির সভাপতি লাল বাহাদুর কর্মী, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল সহ অন্যান্যরা। ইংরেজিতে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে রাজ্যে আমরা অটল অমৃত অভিযানের কার্ড আমরা যারা হিতাধিকারী তাদের হাতে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকার ট্রিটমেন্ট এবং তার ঊর্ধ্বে যদি হয়তো 2 লক্ষ টাকার অটল অমৃতের মাধ্যমে হয়ে থাকে, মূলত যাদের অটল অমৃত অভিযানও পাওয়ার যোগ্যতা আছে পাননি তাদেরকে আজকের দিনে দেওয়া হচ্ছে। আর সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারত কাদের এখনও বাকি আছে সমস্ত একটা স্ট্যাটিস্টিক্যালি সার্ভে এবং এই অঞ্চলের যেখানের এই বিভিন্ন ছোটোখাটো যেগুলো আমাদের পিএইচসি আছে কোন অঞ্চলে কোন ধরনের রোগ বেশি প্রাদুর্ভাব আছে এই কথাগুলো স্ট্যাটিস্টিক্যালি আমরা নিচ্ছি। আজকের দিনে আপনারা দেখছেন সাধারণত মানুষের শরীরে যেগুলো অসুবিধা থাকে ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে একেবারে ম্যালেরিয়া জ্বর থেকে আরম্ভ করে যতগুলো অসুবিধা আছে বিভিন্ন স্থলের মাধ্যমে আমরা এই আজকের স্বাস্থ্য মেলায় যারা যোগ দিয়েছেন তাদেরকে আমরা আমরা ট্রিটমেন্টের ব্যবস্থাও দিচ্ছি সঙ্গে জানারও চেষ্টা। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক মতিনগর শাখার অধীনস্থ সোনাই পূর্বাঞ্চলের সুন্দরীজীবীর কচুদরম চতুর্থ খণ্ড গাঙ্গুলি গ্রামের গ্রাহক সেবা কেন্দ্রের সিএসপি মাইনুদ্দিন লস্করের গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খণ্ড করলেন গ্রাহকরা। সোমবার সেবা কেন্দ্রে উপস্থিত হয়ে সবাই মিয়া লস্কর, ফারুক আহমেদ লস্কর, দীপ্তি রানী দাস, রমলা দেবী, রঞ্জিত সিংহ, হরিতম্বী সিংহ প্রমুখ সিএসপি মাইনুদ্দিন লস্করের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ এক বাক্যে খণ্ড করেন। তারা সিএসপির কাছ থেকে সবসময় ভালো পরিষেবা পেয়ে যাচ্ছেন বলে জানান। এদিকে সুন্দরীজীবী সভানেত্রী এম মমতা সিংহের প্রতিনিধি তথা স্বামী চুন্নিলাল সিংহ সিএসপি মাইনুদ্দিন লস্করকে একজন সৎ ব্যক্তি বলে উল্লেখ করে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে খণ্ড করেন। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিএসপি মাইনুদ্দিন লস্কর বলেন, যে গ্রাহক তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি সেদিন কেন্দ্রে টাকা নিতে এলে নির্দিষ্ট নিয়মের কারণে তিনি তাকে টাকা দিতে পারেননি, তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সত্যতা নেই বলে তিনি দাবি করেন। মাইনুদ্দিন সিএসপি এক রিপুটেড সিএসপি হ্যায় আন্ডার মতিনগর গ্রামীণ ব্যাংক। আজ তক উসকা কোই শিকায়ত নেই আয়া অর টু দ্য বেস্ট অফ মাই নলেজ ইজ কনসার্ন হি ইজ গুড ম্যান অ্যান্ড হ্যাভিং অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি অ্যান্ড পাংচুয়ালিটি ইন হিজ প্রফেশনাল ওয়ার্ক। যা তক পাবলিক কা সওয়াল হ্যায় পাবলিক শো মে সে এক আদমি বল সকতা হ্যায় উসকা জো ভি প্রবলেম হোগা তো আনা চাহিয়ে অর ফেসবুক মে এসা গলত উসকো বলনা উসকে খিলাফ হাম উসকো কন্ডেম করতে হ্যায় সাথ সাথ আবি জিতনা আদমি খড়ে হ্যায় উসকো মানে পুছা এজ এ জিপি প্রেসিডেন্ট কা হাজবেন্ড হোনে কি নাতে তো ইনোনে বলা হ্যায় কি মাইনুদ্দিন জৈসা সিএসপি হোল্ডার কহিবি নাই আমরা জিপি মে ইসকে লিয়ে বহুত ধন্যবাদ মাইনুদ্দিন কো মা উসকা কাম পর মাই বহুত খুশ হুঁ। পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত মনিয়ারখাল জিপির মনিয়ারখাল চা বাগানে এমজি এনরেগা প্রকল্পের অধীনে 4টি প্রকল্পের কাজের সূচনা হলো সোমবার। এদিন কাজের তথ্য ফলক উন্মোচন করে প্রকল্পের সূচনা করেন জিপি সভাপতি পরেশ তাঁতি। 4টি প্রকল্পের কাজে ব্যয় হবে প্রায় 31 লক্ষ টাকা। এতে জিপির জব কার্ড হিতাধিকারীরা কাজ করবে। এদিন ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালংঘাট এপি সভাপতি অভিজিৎ মাঝি, জিপির সহসভানেত্রী প্রমিলা গোড় প্রমুখ। এদিন সূচনা হওয়া প্রকল্পগুলো হল মনিয়ারখাল শ্মশানঘাটের নিকটে কমিউনিটি ফিশারি 4,70,000 টাকা, মনিয়ারখাল 7 নম্বর সেকশনের নিকটে 9 লক্ষ টাকা ব্যয় কমিউনিটি ফিশারি সেকশনের আর এ 1B এর নিকট 1,59,000 টাকা বে কমিউনিটি ফিশারি ও মনিয়ারখাল 1 নম্বর সেকশনের নিকট 7 লক্ষ টাকা ব্যয় সোনাই নদী পর্যন্ত নালা খনন কার্য। পরে এ নিয়ে জিপি সভাপতি পরেশ তাঁতি বলেন, এমজি এনরেগা প্রকল্পের অধীন মনিয়ারখাল চা বাগান এলাকায় মোট 4টি কাজ, 3টি
কমিউনিটি পন্ড এবং একটি নালার কাজ আজ শুভারম্ভ করা হলো। এই চারটি কাজে প্রায় 31 লক্ষ টাকা ব্যয় করা হবে এবং কাজগুলি সম্পূর্ণ জব কার্ডের অধীনে যারা শ্রমিক আছে শ্রমিক দ্বারা এই কাজগুলো সম্পন্ন করা হবে। তো এই কাজগুলোকে সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য যারা জব কার্ড হোল্ডার যারা কাজ করবেন তাদের কাছে আমি বিনম্র অনুরোধ করছি। ধলাই বিধানসভা কেন্দ্রের নরসিংপুর ও পালংঘাট উন্নয়ন খণ্ডের দুস্থ রোগীর সুচিকিৎসা এবং আর্থিক অনটনে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য মোট 46 জনকে আর্থিক অনুদানের চেক তুলে দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। চেকগুলি মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিল থেকে মঞ্জুর হয়েছে। সোমবার প্রথমে মন্ত্রী নরসিংপুর উন্নয়ন খণ্ডের 25 জনকে চেক তুলে দেন ধলাই ফরেস্ট বাংলোতে। তারপর পালংঘাট উন্নয়ন খণ্ডের 21 জনকে দর্মিখাল গাঁও পঞ্চায়েত প্রেক্ষাগৃহে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে চেক তুলে দেন মন্ত্রী। ওনার সাথে উপস্থিত ছিলেন মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, নরসিংপুর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক লাল বাহাদুর কর্মী, পালংঘাট মণ্ডল বিজেপির সভাপতি সৌমেন দাস প্রমুখ। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়ার ব্যবস্থা আছে, তিনি দিয়ে থাকেন। এবার সরকার আসার পরে বিভিন্ন সময় আমিও দিয়েছি। আমি দিয়েছি মানে কোনটা, আমার কাছে দরখাস্ত গিয়েছে, আমি ওনার কাছে দিয়েছি, উনি সেনশন করেছে। আমি এনেছি চেক, এনে একটা জিনিস আপনারা জানেন, আমি কখনো মানে আমিত্ব বোধ নয়, আমি দাঁড়িয়ে আছি দলের জন্য দাঁড়িয়ে আছি, আমি দলের কাছে পৌঁছে দিই, দল কাউকে দিলে তো এই কথাগুলো সমাজের সবাই জানে না। আবার আমার কাছে ভিড় করে যে সুহিত দিন, সুহিত তো নেই কোথেকে দেন, দলের কাছেও যায় না, ভাবে যে কি হয়েছে সুহিত পাই না ইত্যাদি ইত্যাদি। যার জন্য এবার ভাবলাম একটা বছর পূর্তি হতে চলেছে, আগে তো অনেক আজকে এখানে সামান্য দেওয়া হচ্ছে, কিন্তু গত এক বছরে আমরা মাঝে মাঝে 5টা 10টা 20টা এরকম করে এসছে, আর এটা দলের মাধ্যমে দেওয়া হচ্ছে, আমি কাউকে আলাদা করে দেখে দিই। কাছাড় জেলার শালচাপড়া ব্লক প্রাথমিক শিক্ষাখণ্ডের আওতাধীন লক্ষ্মীনারায়ণ এম স্কুলের প্রধান শিক্ষিকা পালু মহন্ত শর্মার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসায় সরব হলো জেলা NSUI। সোমবার বিষয়টি নিয়ে সরব হয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা উপায়ুক্তকে এক স্মারকপত্র প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা। এতে উল্লেখ করে বলা হয় পড়ুয়াদের কাছ থেকে স্কুল সার্টিফিকেটের নামে টাকা সংগ্রহ করেন, এছাড়াও পড়ুয়াদের জন্য যে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয় তা অত্যন্ত অস্বাস্থ্যকর, এমনকি পড়ুয়াদের বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। বিগত দিনে বহু পড়ুয়ারা সার্টিফিকেটের জন্য অর্থ প্রদানে অসমর্থ থাকলে তাদেরকে সার্টিফিকেট প্রদান থেকে বঞ্চিত করে রাখেন প্রধান শিক্ষিকা। বিশেষ করে তার এহেন কর্মকলাপে মেয়ে পড়ুয়াদের হয়রানি হতে হচ্ছে। সরকার যখন বেটি বাঁচাও বেটি পড়াও নামে মহৎ প্রকল্পের মাধ্যমে গোটা দেশে মেয়েদের শিক্ষার জন্য তৎপর রয়েছে, সেই জায়গায় লক্ষ্মীনারায়ণ স্কুলের প্রধান শিক্ষিকার এহেন কর্মকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। তাই অতিসত্বর প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জোরালো দাবি জানান সংগঠনের কর্মকর্তারা। আমি জেলা NSUI এর পক্ষ থেকে 3 দিনের সময়সীমা বেঁধে দিচ্ছি জেলা প্রশাসনের কাছে। আজকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং দাবি জানাচ্ছি যে আগামী 3 দিনের ভিতরে প্রপার নিরপেক্ষ তদন্ত করে এই দুর্নীতিগ্রস্ত হেডমিস্ট্রেসকে এখান থেকে ট্রান্সফার করা হোক এবং ওনার জায়গায় একজন এমন একজন টিচারকে বসানো হোক যে এই পোস্টের মর্যাদা দিতে জানে। এরকম দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপাল আমাদের লাগে না, এবং যদি এটা না হয় তো আগামী দিনে NSUI বৃহত্তর আন্দোলনে বসতে বাধ্য হবে। প্রয়োজনে এই লক্ষ্মীনারায়ণ এম স্কুলের গেট বন্ধ করে আমরা আন্দোলনে বসতে বাধ্য হব। জেলা কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগ সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করল ইফতেহার মাহফিলের। সোমবার ইন্দিরা ভবনে আয়োজিত এই ইফতেহার মাহফিলে উপস্থিত ছিলেন সভাপতি অরুণ দত্ত মজুমদার, সেলের চেয়ারম্যান আনসার হোসেন লস্কর, কাটিগোড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, দলের রাজ্জাক মুখপাত্র, সঞ্জীব রায় সহ কংগ্রেস দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এবং আজকে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের জানাইছি এবং আপনারা সাংবাদিক থেকে নিয়ে আপনার কর্মী এবং আমাদের প্রত্যেক মানুষ উপস্থিত, সেই জন্য আমি প্রত্যেকের ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেক রমজান প্রত্যেকের
যে আমাদের বিভিন্ন ধরনের একটু পবিত্র রমজান মাসে আমরা ইফতারের লাগে একে আরেকজনের বিরতি করা এবং আমরা দোয়ার মাহফিল লাগে এখানে উপস্থিত হয়েছি। আপনারা এই ইফতারের সব শেয়ার করে আজকে আমরা ইফতারের মাধ্যমে একটা বার্তা দিতে চাই, শান্তি সম্প্রীতি আমাদের মধ্যে আবার ঘুরে আসবে। এবং আমরা জানি কংগ্রেস আবারও ঘুরে আসবে এবং 2024-এ আসা ভারতবর্ষে কংগ্রেস আবার রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর নেতৃত্বে আসবে এবং রমজান মাসের পরে আমরা প্রত্যেকটা জিপিতে আমরা মিশন আরম্ভ করব পঞ্চায়েত এবং মিনি কর্পোরেশনের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নাম। সোমবার পবিত্র ঈদ উপলক্ষে অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল খোঁজ সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। সোমবার সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্করের বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ময়দা, চিনি, নুন, নারিকেল তেল, সেওয়াই, চানা ইত্যাদি। এদিন প্রায় 125-এর অধিক মহিলাদের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। এছাড়াও ঈদ উপলক্ষে পুরুষ, মহিলা ও শিশুদের মধ্যে টি শার্ট, প্যান্ট, লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়। আগামী শুক্রবার পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। এবার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাকরশাল নাইগ্রাম জিপি সভানেত্রী লক্ষ্মী রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন 7 বিক্ষুব্ধ ওয়ার্ড সদস্য। সংশ্লিষ্ট জিপি 2, 4, 5, 7, 8, 9 এবং 10 ওয়ার্ডের সদস্যরা সোমবার সভানেত্রীর বিরুদ্ধে জিপি সচিবের কাছে এই অনাস্থা প্রস্তাব জমা দেন। পরে সাংবাদিকদের বিক্ষুব্ধ ওয়ার্ড সদস্যরা বলেন, বাকরশাল জিপির সভানেত্রী লক্ষ্মী রায় নাকি 2-3 ওয়ার্ড সদস্যদের নিয়ে জিপিতে লুণ্ঠন কাজ চালাচ্ছেন, এখন পর্যন্ত একটিও সভা আহ্বান করেননি। এছাড়া কাজ বরাদ্দ হওয়ার আগেই নাকি সভানেত্রীকে অগ্রিম 30% টাকা দিতে হয়। তাছাড়া গ্রামসভার মাধ্যমে প্রকল্প বাছাই হওয়ার পরও তাদের পুরোপুরি অন্ধকারে রেখে অ্যাকশন প্ল্যান বদলি করে নিজের খেয়াল খুশি মতো কাজ করে সরকারের টাকা আত্মসাৎ হচ্ছে বলে অভিযোগ। এই সব দুর্নীতির বিরুদ্ধে জিপি সভানেত্রী লক্ষ্মী রায়কে বদলানো জরুরি, তাই তারা সভানেত্রীর বিরুদ্ধে অনাস্থা এনেছেন বলে জানান। আমরা যে বাকরশাল নাইগ্রাম জিপির সভানেত্রী লক্ষ্মী রায় তাহলে কোনো অবস্থায় মনে করি আমরা লাইনের ভিতরে রাখতে পারছি না। তাইন তান ব্যক্তিগতভাবে 2-3 মেম্বার আছেন, এরারে লইয়া স্কিমগুলা আমরা যে ওয়ার্ড সভা করি, মানে জিপির গাঁওসভা করি, গাঁওসভা থেকে করি, আমরা ওয়ার্ড সভা করে যে স্কিমগুলো আমরা দরিয়া দেই, এই কোনো স্কিমগুলা আমরা অ্যাকশন প্ল্যানও আয় না। তাইন তান দুর্নীতি আছে সব জিনিস, ইলা কোনো জিনিস নাই যে কোনো তান দুর্নীতি নাই। এরপরে মনে করো আমি মানে ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি হিসাবে আমি মনে করো আমার ওয়ার্ড মেম্বার সকলে ঢাকাই আনিছিল, নিয়ে আমার বারবার রিকোয়েস্ট করছেন যে একটা বডি মিটিং করাইয়া দিবার লাগিয়া। আমি কোনো অবস্থায় আমি তান প্রতিনিধি হিমাংশু দাস তার কাছে আমি বারবার গেছি, গিয়া কইছি ভাই আমার বারবার মানুষের প্রেশার দিতরা মেম্বার হকলে প্রতিনিধি হিসাবে, তুমিও প্রতিনিধি আমিও প্রতিনিধি, আমরা দুজনে মিলিয়া একটা গা মানে বডি মিটিং করি করিয়া মানে মেম্বার এনতানে এত সান্ত্বনা দেই আমরা দেখি। তাই কোনো অবস্থায় আমি একদিন নাই, বারবার গেছি তার কাছে, মানে তাই কোনো অবস্থায় দিন না। আমার ওয়ার্ডের কামগুলো আছে, যে কোনো ওয়ার্ডের কামগুলো আছে তাই আগে মনে করো প্রেসিডেন্ট হিসাবে তাই গিয়ে আগে তাই দিতে নাক গোলাইন, নাক গোলাইয়া তান পার্সেন্টেজ আগে লাগে, অফিসের পার্সেন্টেজ যেটা তো আছে আছে এটা লাগে, তান পার্সেন্টেজ তান বগুয়ে মনে করো লক্ষ্মী রায় যে আমরা প্রেসিডেন্ট তাই আমার ডাইরেক্ট কইছেন যে মনে করো এখন খাজগুলো যারে দিমু আগে পার্সেন্টেজ জাইন দিবা তাই কাম পাইবা, না হইলে কোনো ধরনের খাজ কেউ পাইতে নাই, জাইন পার্সেন্টেজ দিতে পারবা তাই কাম পাইবা। প্রতিবাদী কার্যক্রম অতি সময়োচিত ও প্রাসঙ্গিক, এভাবে হিন্দু ধর্মাবলম্বীদের উপর প্রাণঘাতী হামলা কেউই সহ্য করতে পারবে না। জেহাদিদের অত্যধিক বাড়বাড়ন্ত কেউ মনের দিক দিয়ে মেনে নিতে পারছেন না। এবার মাইজগ্রাম হিন্দু ধর্মাবলম্বীদের উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দোষীদের বকায়ত্ব করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। জেহাদিদের নিকৃষ্ট কার্যকলাপের বিরুদ্ধে সংগঠনের কর্মকর্তারা স্লোগান দিয়ে সরগরম করে তোলেন প্রতিবাদী কর্মীরা।
আমি সেই পাঠার বাচ্চাদেরকে বলতে চাই, সেই পাঠার বাচ্চা ওদের মা বাপ যুক্ত গোষ্ঠীকে গালি দিয়ে আমি বলছি, তোমাদের মধ্যে যদি এত দরদ থাকে তাহলে সেই ১৯ ২০ জন মানুষ যারা সেই দিন নিরীহ আমাদের ভানুরুদ্রপাল এবং তার পরিবারের উপর হামলা করেছিল, ওদের একটা সদবা মানুষের হাতের শাখা ভেঙে দিয়েছে, ওদেরকে পুলিশের হাতে কেন সঙ্গে দেওয়া হচ্ছে না? আমি সেই মানুষদেরকে প্রশ্ন করতে চাই যারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই, সেই দিন কেন এই ১৯ জন মানুষকে এখন পর্যন্ত ওদের মনে যদি হিন্দু ধর্মের প্রতি এত মায়া মমতা দেখে তা কেন প্রশ্ন করা হলো না যে রমজান মাস, এই রমজান মাসের মধ্যে কেন ওরা হিন্দুদের রক্ত সেদিন জড়ানো হলো? আমি সেই মানুষকে মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই যে কেন এত যদি মদের মনে হিন্দুদের জন্য দরদ থাকে এই ১৯ জন মানুষকে পুলিশের হাতে কেন এখন পর্যন্ত সমঝে দেওয়া হলো না? আমি প্রশ্ন করতে চাই সেই ইসলামিক ধর্মের সেই পণ্ডিতদেরকে যে কেন এখন পর্যন্ত এই ১৯ ২০ জন মানুষকে ইসলাম ধর্ম থেকে বহিষ্কার করা হলো না? তাই আমরা আজ এখানে বসেছি, রক্ত ঝরেছে আমাদের, রক্তের বিনিময়ে আমরা রক্ত দিয়ে নিতে প্রস্তুত। ২০০০ লিটার দেশি চোলাই মদ নষ্ট করল কদমতলা থানার পুলিশ। দীর্ঘদিন ধরে অসম ত্রিপুরা সীমান্তের কদমতলা থানা এলাকার রানীবাড়ি চা বাগান এলাকায় দেশি চোরাই মদের রমরমা বাণিজ্য চলছিল। এ নিয়ে স্থানীয়দের পক্ষে বার কয়েক পুলিশে নালিশ জানানো হয়। সোমবার কদমতলা থানার ওসি সুশান্ত দেবের নেতৃত্বে একদল পুলিশ রানীবাড়ি এলাকায় মদ বিরোধী অভিযান চালায়। বেশ কয়েকটি বাড়িতে হানা দিয়ে চোলাই মদ নষ্ট করার পাশাপাশি বেশ কটি মদ তৈরির যন্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযানের আগাম খবরে চোলাই মদ বিক্রেতা গা ঢাকা দিলেও ধরা পড়ে এক ব্যক্তি, তার নাম চিরঞ্জিৎ ভূমিজ, পিতার নাম তাপস ভূমিজ, বাড়ি রানীবাড়ি চা বাগানের ফ্যাক্টরি সংলগ্ন এলাকায়। ধৃতকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। অনেকদিন ধরে কমপ্লেন আসছিল রানীবাড়ি এলাকা থেকে, যেখানে নাকি অবৈধভাবে বিলাতি মদ বিক্রি করা হচ্ছে এবং দেশীয় মদ বিক্রি করা হচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমরা আজকে গিয়ে আমরা রেড করলাম রানীবাড়ি এলাকাতে, গিয়ে বিভিন্ন এলাকাতে হানা দিয়ে আমরা এই অবৈধ দেশীয় মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং দেশীয় মদগুলি আমরা টেস্ট করি। আর নিয়ার অ্যাবাউট আমরা ২০০০ লিটার মদ ড্যাস্ট করতে পেরেছি। আর আমরা একজন লোককেও আটক করেছি, সিরঞ্জিৎ ভূমিজ নামে লোকটিকে ধরে হাতে নিয়ে এসেছি। বাকিরা পুরুষ লোক সবাই পলাতক আছেন, ওদের নামও আমরা তদন্ত চলছে, ওদের নামও নোটিশ যাবে বাড়িতে, আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সবজি সিন্ডিকেট নিয়ে সরব হলো গ্রাহক সুরক্ষা সমিতি, ঊর্ধ্বতন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ। ধলাই স্বাস্থ্য মেলায় উপচে পড়া ভিড়, পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী পরিমল। অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপির বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করলেন গ্রাহকরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।